সাবস্ক্রাইব করুন ব্রাইট ড্রিম 82কে এবং পাশের বেল কোনাটিকে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে। নমস্কার বন্ধুরা, ব্রাইট ড্রিম 82তে সবাইকে স্বাগত। এখন আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার 2019 সালের ইতিহাস প্রশ্ন নিয়ে। এবারে ইতিহাস প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, কিছু কোশ্চেন একটু কঠিনই আছে, আবার কিছু কোশ্চেন একটু সোজাই আছে, সর্বোপর মিলে মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো চলো দেখে নিই এখন উত্তরগুলো, শর্ট কোশ্চেনের যে উত্তরগুলো সেগুলো আমি এখানে করে দেওয়ার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে মাননীয় শিক্ষক শিক্ষিকা যারা ভিডিওটি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে একটু সংশোধন করে দেবেন। চলো শুরু করি। প্রথমে বিভাগ ক, এই ক বিভাগের 1 নম্বরের যে কোশ্চেনগুলো, অর্থাৎ এখানে 20টা কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন 20টা লিখতে হবে, 20 নম্বর। একের এক, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল গ 1911 খ্রিস্টাব্দে। একের দুই, দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন ক চলচ্চিত্রের সঙ্গে। একের তিন, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো গ কুষ্টিয়া থেকে। একের চার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয় খ 1858 খ্রিস্টাব্দে। একের পাঁচ, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ক ডক্টর MJ ব্রামলি। একের ছয়, তিতুমিরের প্রকৃত নাম ছিল গ মীর নিসার আলী। একের সাত, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন গ দেবী চৌধুরানী। একের আট, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় ক 1870 খ্রিস্টাব্দে। এখানে কোনো কোনো বইতে 1875 আছে, আবার কোনো কোনো বইতে দেখলাম 1870 খ্রিস্টাব্দ। নেটে সার্চ করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে 1870 খ্রিস্টাব্দে, সেই জন্য 1870 খ্রিস্টাব্দে উত্তরটা করা হলো। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন গ স্বামী বিবেকানন্দ। একের দশ, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঘ ব্যঙ্গ চিত্রশিল্পী। একের এগারো, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল অপশান গ 1855 খ্রিস্টাব্দে। একের বারো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় খ 1906 খ্রিস্টাব্দে। একের তেরো, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন খ স্বামী সহজানন্দ। একের চোদ্দ, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল গ মুম্বাইতে। একের পনেরো, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল ঘ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। একের ষোলো, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন ক বীণা দাস। একের সতেরো, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। একের আঠেরো, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল ক মালাবারে। একের উনিশ, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হল গ জুনাগড়। একের কুড়ি, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। এরপরে বিভাগ খ 2 নম্বরের, এখানে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি উপবিভাগ, অর্থাৎ এই যে ভাগ ভাগ করা আছে তার মধ্যে থেকে প্রত্যেকটা থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। দুইয়ের একের এক, গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। দুইয়ের একের দুই, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? এটা প্রথম চিত্রিত গ্রন্থের নাম হচ্ছে অন্নদামঙ্গল। দুইয়ের একের তিন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। দুইয়ের একের চার, ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে। বিভাগ দুইয়ের দুই, এখানে ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। দুইয়ের দুইয়ের এক, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।
এটা সঠিক। এখানে একটু কনফিউশন থাকে যে বিদ্যাসাগর হবে না দ্বারকানাথ বিদ্যাভূষণ। অ্যাকচুয়ালি সোমপ্রকাশ পত্রিকার প্রস্তাবক ছিলেন বিদ্যাসাগর, কিন্তু সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2-এর 2-এর 2 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু। না, এটা ভুল হবে, কারণ প্রথম এমএ নয়, প্রথম বিএ বা গ্র্যাজুয়েট ছিলেন কাদম্বিনী বসু। 2-এর 2-এর 3 বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। ভুল, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নয়, এমনি আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, সশস্ত্র কথাটা ভুল আছে। 2-এর 2-এর 4 দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, এটাও ভুল আছে, দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন লীলা রায়। এবার উপবিভাগ 2-এর 3 অর্থাৎ এখানে দুটো স্তম্ভ দেওয়া আছে, ক স্তম্ভ খ স্তম্ভের সঙ্গে মিল করতে হবে। 2-এর 1-এর 1 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা হচ্ছে বঙ্গদর্শন, আর নবগোপাল মিত্র এটা হচ্ছে হিন্দু মেলা, আর বীরেন্দ্রনাথ শাসমল কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত, আর ড্রিঙ্ক ওয়াতার বেথুন হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপনের সঙ্গে যুক্ত। অর্থাৎ 1-4-2-3-3-2-4-1 এই হচ্ছে সঠিক। উপবিভাগ 2-এর 4 এখানে বলার কিছু নেই, এখানে মানচিত্রে এই স্থানগুলো চিত্রিত করতে হবে, সাঁওতাল বিদ্রোহী এলাকা, বারাসাত বিদ্রোহী এলাকা, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, অথবা যারা মানচিত্র অঙ্গনবতী অর্থাৎ দৃষ্টিহীন পরীক্ষার্থী যারা, তাদের জন্য অল্টারনেটিভ কোশ্চেন রয়েছে এখানে, যে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি, জীবনের ঝরা পাতা, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দ, সুই মুন্ডা ছিলেন কোলান বিদ্রোহের অন্যতম নেতা, ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। আর এরপরে রয়েছে উপবিভাগ 2-এর 5 বিবৃতি, অর্থাৎ একটি বিবৃতি দেওয়া আছে এবং তার সঠিক বাক্যটি ব্যাখ্যাটি লিখতে হবে। এখানে 2-এর 5-এর 1 বিবৃতিটা আছে, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা 2-এরটা হচ্ছে সঠিক ব্যাখ্যা হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2-এর 5-এর 2 বিবৃতি দেওয়া আছে, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন। ব্যাখ্যা 3 হচ্ছে সঠিক, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। 2-এর 5-এর 3 বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। ব্যাখ্যা 3-এরটা সঠিক হবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। 2-এর 5-এর 4 বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি, তার সঠিক বিবৃতি ব্যাখ্যা হবে 3, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। এরপর বিভাগ গ, 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। এই জায়গাটা থেকে কোশ্চেনগুলো একটু টাফ এসছে, একটু কঠিনই এসছে, মাস্টারমশাইরা যারা বলছিলেন এখানে। দেখ না, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, এটা লিখতে হবে। 3-এর 2 সরকারি নথিপত্র বলতে কি বোঝায়, সরকারি নথিপত্র বলতে সাধারণত সরকারের আদেশ, নীতি, আইন প্রণয়ন ইত্যাদি। এরপরে 3-এর 3 সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, এটা তোমরা লিখবে। মধুসূদন গুপ্ত কে ছিলেন, মধুসূদন গুপ্ত ছিলেন একজন ডাক্তার, ভারতীয় ডাক্তার, যিনি প্রথম ভারতবর্ষে প্রথম শব ব্যবচ্ছেদ করেন 1836 সালে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হওয়ার প্রধানত কারণ হচ্ছে ব্রিটিশের দমননীতি ও বিদ্রোহীদের মধ্যে সাংগঠনিক দুর্বলতা। এরপর যে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল, জমিদার সভা ও ভাটসভার মধ্যে পার্থক্য, 19 শতকে জাতীয় উন্নয়নে ভারত মাতা চিত্রটি কীরূপ ভূমিকা ছিল, এগুলো লিখতে হবে। চার্লস উইলকিনস কে ছিলেন, চার্লস উইলকিনস ছিলেন একজন ইংরেজ শিক্ষানবিশ বলা যায়, যিনি ভগবদ্গীতা ইংরাজিতে প্রথম অনুবাদ করেন। এরপরে 3-এর 10 বাংলা লাইনোটাইপ প্রবর্তন গুরুত্ব কি, 3-এর 11 কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল ইত্যাদি। 3-এর 12 মাদারি পাশি কে ছিলেন, মাদারি পাশি ছিলেন একা আন্দোলন বা ইউনিটি মুভমেন্টের একজন নেতা।
তিনের 13 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কারণ ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং গান্ধীজির নামসে তাকে গান্ধী বুড়ি বলা হয়, কারণ তিনি গান্ধীজির প্রবর্তিত নীতিতে বিশ্বাস ছিলেন। দলিত কাদের বলা হয়। এরপরে দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। আর সবশেষ কোশ্চেন, তিন পত্তি শ্রীরামুলু কে ছিলেন? তিনি মাদ্রাজের একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেতা। গান্ধীজি তার সম্পর্কে বলেছিলেন, আমি যদি পত্তি শ্রীরামুলুর মতো 11 জন অনুরাগী পাই তাহলেই 1 বছরের মধ্যে আমি দেশকে স্বাধীন করতে পারবো। এরপরে বিভাগ গ, এখানে 7টি বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। বড় প্রশ্ন, এইগুলো উত্তর নিয়ে আর আমি আলোচনা করিনি, তোমরা এটা কোশ্চেনটা দেখে নাও। উপবিভাগ খ, প্রতিটি বিভাগ থেকে অন্তত 1টি করে কোশ্চেন নিতে হবে। নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজ কী রূপ প্রতিফলন পাওয়া যায়? 19 শতকের নারী শিক্ষা বিস্তার ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা। উপবিভাগ ঘ, 2 হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এরপরে উপবিভাগ ঘ, 3 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান কী ছিল ইত্যাদি। উপবিভাগ ঘ, 4 ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সঙ্গে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকাটা এখানে লিখতে হবে। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, কাশ্মীর সৃষ্টি কীভাবে হয় সেটা লিখতে হবে। বিভাগ উঙ, এখানে 15টি বা 16টি বাক্যে লিখতে হবে, 1টা প্রশ্নের 1টি প্রশ্ন উত্তর দিতে হবে 8 নম্বরের। এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে, যেগুলো 1টি লিখতে হবে। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ, বিদ্যাসাগর কতটা সাফল্য লাভ করেছিল সেটা, অথবা বাংলায় কারিগরি শিক্ষা বিস্তারের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী। আর এরপরে কেবলমাত্র বহিরাগত প্রার্থীদের জন্য এই প্রশ্নগুলো দেওয়া আছে, শর্ট প্রশ্ন। বন্ধুরা, এই ছিল আজকের ইতিহাস বিষয়ে আলোচনা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।